গাইস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ইয়েস গাইস, ইজি মোডে খেলবো, অনেক কঠিন হয়েছে গেমটা। সাবস্ক্রাইব করো ভাই, আরো হর গেম খেলবো যদি তোমরা সাবস্ক্রাইব করো, আর আমাদের পলা টু খেলবো যদি তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো। সাবস্ক্রাইব করো, ওয়াংকে বানাইতে হবে। তোমাদের কতদিন ধরে বলি ভাই, তোমরা ওয়াংকে যে কোন দিন বাড়াবে কে জানে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। প্রথমে একটা বই পাইছি, আমাকে এখানে আটটা বই খুঁজতে হবে। আমার হার্ট বিট বেড়ে গেছে, আমাকে আটটা বই খুঁজতে হবে। তাহলে এই যে এক্সিট রুম আছে, সাবস্ক্রাইব করো ভাই, অনেক কঠিন হয়ে যাচ্ছে গেমটা। ভাই সত্যি বললে বুঝতে পারবো না যে এর মতো হার্ড গেম, মানে এর মতো হরর গেম পৃথিবীতে আসে নাকি আমি জানি না। এত হরর ভাই, আত্মা বাত্মা ও। আর একটা বই পাইছি, আমাকে মাত্র দুইটা বই খুঁজতে হবে ভাই। ও ভাই ভাই, আমাকে আজকে শেষ ভাই, অনেক কষ্টে পাচ্ছি। ও আর একটা ছবি পাইছে, তো চলো সাবস্ক্রাইব করো সবার আগে। ও ভাই এটা অনেক হরর ভাই, সাবস্ক্রাইব করো।
এটা আসলে গ্র্যানি যে যে কোম্পানি গ্র্যানি বানিয়েছে না সেই কোম্পানি অনেক ভয়ঙ্কর। তোমরা যারা যারা জানো না স্লেন্ড্রিনাকে তাদের উদ্দেশ্যে বলছি, স্লেন্ড্রিনা হলো গ্র্যানি নাতনি। বারোটায় খেলতেছি, বিশ্বাস করবো না কি জানি চলো খেলতে রাখি। আর মাত্র দুইটা বই, কোথায় যে আসছে কে জানে ভাই। এই গেমটা অনেক পাজে মাস। ওকে গাইজ, মাত্র আর একটা বই লাগবে, কিন্তু একটা বই কই সেটা আমি জানি না। আর একটা বই পাইলে আমি স্কুল দিতে পারবো। হ্যাঁ ভাই, আজকে স্কুল দিতে পারবো। ভাই অনেক কঠিন, অনেক হার্ড। ভাই এত ভয়ঙ্কর গেম। ওকে গাইজ, আমি সব বই খুঁজতে পারছি এখন। আমাকে আত্মা ফাতকা চমকে উঠছে, তোমরা বিশ্বাস করবো না এত কঠিন ভাই ছিল, এত হরর, মানে অনেক গ্লিচ, গেমে অনেক গ্লিচ ছিল।
তখন তাড়াতাড়ি যাবো, স্কিপ দিব, এক্সিট রুমটা জানি কোথায়। দাঁড়াও, আটটা বই খুঁজে পেয়ে গেছি, অনলি স্কিপ দিব। ভাই দাঁড়াও, এদিক দিয়েই মনে হয়। তোমরা যদি চাও তাহলে স্লেন্ডারিনা টু খেলবো, তবে অনেক সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই খেলি। ওকে, স্কেপ 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 স্কেপ। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো।